ব্রেকফাস্টটা চাপাডালির অর্পিতার কচুরি থেকে কমপ্লিট করব। দুটো কচুরি নিয়ে নিলাম, কচুরি তরকারি একদম ফেমাস। দেখো আমরা যখন মাধ্যমিক দিচ্ছি, এই দোকানের কচুরি আমরা এত খেয়েছি, আমরা যেখানে পড়তাম সেই স্যার মানে পরীক্ষা নিতো প্রতিদিন। তুই কটা করে খেতিস? তিনটে করে ভাগে থাকতো সবার। আমি চুরি করে খেতাম। কটা করে? সাতটা ছট, তিন চারটে, তিনটে করে থাকতো, আরো তিনটে এক্সট্রা নিতে হ্যাঁ খাওয়া খাওয়ালে খাবো, কি খাবো? গজা খাবো, একটা গজা। গাইস আকাশ যে এতটা ভালো হয়ে গেছে আমি কি বলবো ভাই, আমাকে একটা গজা ল্যাংচা খাওয়ালো ভাই। সূর্য আজকে ওঠেনি, সূর্য আজকে ওঠেনি ভাই, মেঘলা হয়ে দাঁড়া। দীপাপিট বিরিয়ানি খাওয়ালাম আমি অলরেডি। কবে ভাই? ভালো ভাই, কবে? বাদ বাদ ভাই, চল তো চলে এখন আমরা বাস ধরবো। এসি বাস লাগবে না, কারণ ওয়েদারটা আজকে একটু ভালো রয়েছে, ঠান্ডা ওয়েদার রয়েছে, আমরা চলে যাবো। ঠিক আছে, ওই তো দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আছে, যাবো উঠবো চলে যাবো। দেখো বাইরে রোদ না থাকলে গরমের টেম্পারেচারটা কিন্তু বেশ ভালোই আছে, বাসে বসে আছি, ঘেমে আছি। লাস্ট গড়িয়া পাটুলি যে কবার গেলাম, ঠিক আছে, তো DC-37টা পেলামই না, যখনই আসি তখনই বাস স্ট্যান্ড ফাঁকা থাকে। ওটা 15 আমরা ঢুকেছি, 12টা পুরো ডট 12টায় ঢুকেছি। এই দোকান থেকে একটু ঠান্ডা জল কিনে ঠান্ডা জল খেলাম, একটু হাত মুখ ধুলাম, বেশ ভালো লাগলো। সরি হাত মুখ বলছি, মুখটা জাস্ট ধুয়েছি। আর এখানে আসার সাথে সাথেই রোদ আমাদেরকে ওয়েলকাম করলো, তখন রোদটা ছিল না। সাবলাস কেন তো সারাক্ষণ স্নান কর, রোদ লাগছে যখন ভাই। রোদ দেখো, অনেকক্ষণ হয়েছে, এসে গল্প টল্প করলাম, চা টা খেলাম, দেন এখন এই রুমে আমি এক মাস আগে দাদার বিয়ের সময় আমরা আড্ডা দিয়েছি। রুমটা ভাই পুরো চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে, আমি স্ট্যাটাসে দেখেছি। এইদিকে টিভিটা দেখো, আজকে খেলা দেখবো, কে কে আছে খেলা, একদম সব ফাইভ স্টার হোটেল বানিয়ে দিয়েছো তো। জাস্ট এবার দাদার বেডটা হয়ে গেল পুরো, ওকে সেরা লাগছে। সেটা এখনো পর্যন্ত হয়নি, বেডটা হবে। আমরা খেতে বসলাম, তিনজনে বসেছি আপাতত, আমি তুষার আঞ্চ খুব খেতে পেয়েছি। দুপুরে যা খিদে পেয়েছে, বারাসাত থেকে দুটো কচুরি নিয়ে এসেছি, বাট আসার পরে দুপুরবেলা কাকিমার কাছে জবরদস্ত রান্না করেছে, মাখন বাসা হয়েছে। গন্ধটাই আলাদাই বেরিয়েছে ভাই, তুষারের মুখে রাশিটা দেখো না। কি বলবে বল, লাঞ্চ কমপ্লিট করে উঠলাম, উপরে একটু শুভ কাকিমা মাটন কষাটা জাস্ট দারুণ বানিয়েছে, ঠিক আছে, তো একদম তৃপ্তি করে খেয়েছি যাকে বলে। খেয়ে দিয়ে উঠেছি, জাস্ট শুভ শুয়ে একটু রেস্ট নেবো, বাংলাদেশ থেকে প্ল্যান চেক করবো তো, লাইট অফ করে ঘুমের আলো মানে
এখন ইভিনিং টাইমে আমরা একটু ছাদে এসেছি, সুন্দর একটা সানসেট দেখলাম, দিন তোমাদেরকে একটু দেখাচ্ছি সূর্যটাকে। ভাই এখন যা লাগছে, একটু পেছনে তাকাও তোমরা, সূর্যটাতে তাকা ভাই, পেছনে তাকা, পেছনে তাকা, লাল হয়ে আছে সূর্যটা। ডিএক্স এ করলে হবে না, হবে না, বাট খালি চোখে যা দেখা যাচ্ছে না, এই তো ভালোই লাগছে, এই রঙ বলে ফাটি ফালতু। এই দেখ শুনে ধর, বলে সে কি পরিবর্তন দেখো, এসে দাদার রুম তো চেঞ্জ, পুরো চেঞ্জ, ঠিক আছে, ঘরটাকে খুব সুন্দর করে সাজিয়েছে, একটা বড় টিভি কিনেছে, এখানে আমরা খেলা মুভি সমস্ত ঠিক আছে গাইস। তো তোর 100K হলে কি খাওয়াবি ভাই? 100K হলে আমি দাদা বৌদির বিরিয়ানি খাওয়াবো, 100K হলে কাকির হাতের এটা মটন কষা আর একটু বিরিয়ানি। আহ লাভলি। আর একটা জিনিস, সেটা হলো তুই জানিস তো ভাই সিঙ্গেল, হ্যাঁ, তোর এটা গার্লফ্রেন্ড, গার্লফ্রেন্ড পড়ি কে দেবে? মানে আমি দায়িত্ব রাখা, আমার কর্তব্য, আমার কর্তব্য, ভাই সিঙ্গেল, ও জানার পরে ওকে কেন করছিস? করে দেবে, করে দেবো ভাই, কবে দিলাম, যারা সিঙ্গেল আছে আমাকে এডিএম কর। বসে আমরা এখন উনো খেলছি, দেখি আমার হাতটা কেমন এসছে। ও কিন্তু ভালো হাত না, রেড ইয়েলো গ্রিন, কি বাজে একটা হাত পেয়েছে গেছে। কে ফাটিয়েছে এটা? কে ফাটিয়েছে? বাবা তুমি ফাটিয়েছো? বাজে হাত এসছে। এ গাইস কে এসেছে? এদিকে এসো, বসো, কি খবর বলো? এই ব্লগ এর একটা প্রমোশন আছে, দাদা চলে এসছে, একটু পানা এবার, চলো খেলবে, 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 তুমি খেললে, খেলবে, উনো উনো উনো, চলো, হ্যাঁ শিখে যাবে, শিখে যাবে, এক্ষুনি শিখে যাবে। কাকাই ওর গান শুনছো? এই যে এই যে এইদিকে দেখা, ওর গান শুনছো? গান শুনছো? তুমি গান করবে একটা? এই পাখিয়ায় রে কান্দে লইয়া লইয়া